প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক দু হাজার জন্য প্রস্তুত নিচ্ছ অর্থাৎ বর্তমানে যারা ক্লাস টেনে পড়ছ টার্গেট মাধ্যমিক দু হাজার লক্ষ্য করে আমরা যে ক্লাসটি টার্গেট মাধ্যমিক ফিফটি ফিফটি সিরিজ আরম্ভ করেছিলাম আজকে আরও একটি পর্ব নিয়ে হাজির হয়েছে এইখানে আমরা বেস্ট ফিফটি কোয়েশ্চেন অ্যান্সার আমরা দেখে নেব তো আগের ভিডিওটা যদি দেখে না থাকো ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে দেখে নেবে দেখো তোমরা অনেক প্রশ্নই করতে পারবে সেটা জানি কিন্তু এই প্রশ্নগুলো একটু দেখে রাখবে কারণ এই প্রশ্নগুলো বিভিন্ন বিগত সালের প্রশ্ন এবং তোমাদের এবিটিএ ও বিটিএ এবং পর্ষদের টেস্ট পেপার থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো দেখে রাখলে তোমার আশা করি ক্ষতি হবে না লাভই হবে ঠিক আছে তো প্রথমেই আমরা শুরু করি একের দাগে যে প্রশ্নটি রয়েছে শূন্যস্থান পূরণ করো ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা ড্যাশ পায় ট্রপোস্ফিয়ারের উচ্চতা যত বাড়বে উষ্ণতা কিন্তু হ্রাস পাবে ক্লিয়ার এরপরে রয়েছে দেখো ফায়ার আইস কাকে বলে আমরা সবাই জানি ফায়ার আইস বলতে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় তো শুধু মিথেন হাইড্রেটটা মনে রাখলে আমাদের হবে না আমাদের এই যে তোমার সংকেত ঠিক আছে চার অনু মিথেন এবং তেইশ অনু জল এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কারণ অনেক সময় পরীক্ষাতে এই সংকেতটা দিয়ে দেয় যে ফায়রাসের সংকেত কী বা মিথেন হাইড্রেটের সংকেত কী বোঝা গেল এরপর দেখো তিনের দাগের যে প্রশ্নটি রয়েছে নিচের বিবৃতিটি সত্য না লেখো ভিটি সমান ভি জিরো ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর সমীকরণে একের দুশো তিয়াত্তর ভগ্নাংশটির নাম আয়তন প্রসারণ গুণাঙ্ক অবশ্যই এটি ঠিক হবে কারণ এটাকে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক বলি এরপর চারের দাগের কোন কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে দেখো এটা ভালো করে আন্ডারলাইন করে দিচ্ছি মনে রাখবে নিম্ন চাপ চাপ হবে কি নিম্ন উষ্ণতা হবে উচ্চ অর্থাৎ নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে পরবর্তী প্রশ্ন পাঁচ আপাতন কোণের মান কত হলে মিউ সমান সাইন আই বাই সাইন আর সমীকরণটি প্রযোজ্য হবে না অর্থাৎ স্নেলের সূত্রটি প্রযোজ্য হবে না এই ক্ষেত্রে আপাতন কোণের মান যদি শূন্য হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু শ্রেণের সূত্রটি প্রযোজ্য হয় না এরপর দেখো ছয়ের দাগের প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি নিম্ন হবে বিচ্যুতি নিম্ন হয় হলুদ বর্ণের আলোর ক্ষেত্রে হলুদ বর্ণের আলোর ক্ষেত্রে বিচ্যুতি নিম্নতম হবে তারপর সাতের দাগের দেখো লেন্সের বক্রতা কেন্দ্র কটি লেন্সের বক্রতা কেন্দ্র হয় দুটি কারণ দেখো যদি আমরা দর্পণের ক্ষেত্রে দেখি ঠিক আছে দর্পণের ক্ষেত্রে একটা গোলকের একটা অংশ একটা দর্পণ ফলে একটা আমরা আলোক কেন্দ্র পেলাম আবার আরেকটা দর্পণ যদি এইভাবে কল্পনা করি তাহলে তার আলোক কেন্দ্র এটা ফলে একটা লেন্স উৎপন্ন হলো এখানে এই যে লেন্স উৎপন্ন হলো তার কিন্তু আলোক কেন্দ্র দুটো হয়ে যাচ্ছে বোঝা গেল এরপর দেখো আটের দাগে তড়িৎ প্রবাহ মাত্রা আয় আধান কিউ এবং সময় টি এর মধ্যে সম্পর্কটি কি কিউ সমান আইটি এটা আমরা সবাই জানি তাই না এরপর নয়ের দাগে ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় আমরা জানি যে ডায়নামোতে চাকা ঘোরানো হয় তাই না চাকাটা অর্থাৎ ঘোরানোর সময় কি হচ্ছে যান্ত্রিক কার্য করছি সেটা কিন্তু তড়িতে রূপান্তরিত হচ্ছে পরবর্তী যে প্রশ্ন দেখো ভোল্ট মিটার তড়িৎ বর্তনীতে কোন সমবায় যুক্ত থাকে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে এরপরে আসছি এলইডি ও সিএফএল এল পুরো নাম কি লাইট ইমিটিং ডায়ট সিএফএল কম্প্রেসড ফ্লোরেশান ল্যাম্প ঠিক আছে তো এখানে এলইডি এবং এবং সিএফএলের মধ্যে অধিক শক্তির সাশ্রয়কারী কোনটা হবে এলইডি তার পরবর্তী যে প্রশ্ন রয়েছে যুক্ত একটি মৌলের অনুর নাম লেখো নাইট্রোজেন এবং সংকেত দিয়ে দেবে এন বা তোমরা এইভাবে লিখে দেখাতে পারো তারপর দেখো ক্লোরোফ ক্লোরোফর্ম অণুতে কী ধরনের বন্ধন বর্তমান এখানে সমযোজী বন্ধন বর্তমান এবং এদের যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে ঠিক এই রকম হবে এস পি থ্রি শঙ্করায়ন এটা অবশ্য তোমাদের নেই জাস্ট জেনে রাখো ঠিক আছে এরপর দেখো চোদ্দো একটি মৌলের এ ঠিক আছে একটা এ মৌল রয়েছে তার ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে কে কক্ষপথে দুটি এল কক্ষপথে আটটি এম কক্ষপথে সাতটি মৌলটি অনুর সংকেত কী হবে তো এ টু হবে কেমন করে হচ্ছে দেখো যদি এ দেখি তার বহিস্তম যে কক্ষপথ তাতে কিন্তু সাতটি রয়েছে আবার একটা এ দেখি তার বহিস্তম কক্ষপথে রয়েছে সাতটি ফলে এইখানে দাঁড়াও কালারটা চেঞ্জ করে নি ফলে এখানে দেখো এই যে ইলেকট্রন এই যে ইলেকট্রন এরা পরস্পর যদি সমানভাবে ব্যবহার করে তাহলে কিন্তু দেখো এটার ক্ষেত্রেও অষ্টক পূর্তি হল আবার এটাও যদি সমানভাবে ব্যবহার করে এর ক্ষেত্রে অষ্টক পূর্তি হলো ফলে দুটা ক্ষেত্রেই অষ্টক পূর্তি হচ্ছে ফলে এরা সমানভাবে ব্যবহার করছে বন্ধন জোর তাই সমযোজী বন্ধন গঠন করেছে এবং এদের সংকেত হয়ে যাবে এ টু ক্লিয়ার এরপর দেখো একটি সমযোজি যোগের উদাহরণ দাও যা অষ্টক নিয়মের ব্যতিক্রমী অবশ্যই তোমরা দিয়ে দিবে পি সি এল ফাইভ পেন্টাক্লোরাইড ওকে তারপর দেখো ষোলো তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ দ্বারে বিজারণ ঘটে অ্যানোডে বিজারণ ঘটবে ক্যাথোডে জারণ ঘটবে সতেরো কোন তড়িৎ বিশ্লেষ্য এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ দ্রবণে তড়িতের বাহক কারা হয় আমরা সবাই জানি তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে বাহক হয়ে থাকে তোমার ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো ঠিক আছে তাহলে ক্যাটায়ন আর অ্যানায়ন হয়ে যাবে তড়িতের বাহক বোঝা গেল তারপরে দেখো সতেরো দেখে যে প্রশ্নটো রূপার ওপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয় যদি রূপার ওপর সোনার প্রলেপ দিই রূপাকে আমরা ক্যাথোড এবং সোনা বিশুদ্ধ সোনাকে অ্যানোড হিসেবে নেব এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহার করব এবং তার সংকেতটাও অবশ্য তোমরা দেখে রাখবে কে ইউ সিএন হোল টু ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো উনিশ কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় কোন বর্ণের আলো ব্যবহার করা হয় হলুদ বর্ণের আলো ব্যবহার করা হয় দেখবে ইন্ডিকেটার জ্বালিয়ে কিন্তু গাড়িটা চালানো হয় তাতে করে কুয়াশার মধ্যে থেকেও কিন্তু আলোটা দেখা যাবে কুড়ির দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো যে সমযোজি যৌগ সমযোজি যৌগ কোন ধরনের দ্রাবকে দ্রাব্য পোলার দ্রাবকে দ্রাব্য হবে একুশেরটা দেখো হাইড্রাইট আয়নের ইলেকট্রন বিন্যাস কোন পরমাণুর অনুরূপ হবে এখানে হয়ে যাবে হিলিয়াম ঠিক আছে এরপর দেখো হাইড্রাইড আয়ন বলতে এইচ মাইনাসের কথা বলেছে ঠিক আছে ফলে এর বহিষ্ঠম কক্ষপথে দুটি আর হিলিয়ামের ক্ষেত্রেও দুটি তো একই রকম হয়ে গেল তাই না এরপর বাইশ তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রনকে ক্যাথর ধরা হয় ব্যাটারির নেগেটিভ প্রান্তকে যে তড়িৎদ্বারের সাথে যুক্ত করা হয় তাকেই কিন্তু ক্যাথর ধরা হয় তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে লাইক করলে আমি আরও এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসব। তাতে করে আমার মোটিভেট হই মোটিভেট হয়ে আরও নতুন নতুন কোশ্চেন করতে সুবিধা হয় তেইশের দিকে প্রশ্ন দেখো প্রধান অজৈব গ্রিন হাউস গ্যাসের নাম কি এখানে কার্বন ডাইঅক্সাইড সিও টু প্রাকৃতিক সানস্ক্রিম কোন স্তরকে বলা হয় এখানে ওজন স্তরকে বলা হয় প্রাকৃতিক সানস্ক্রিম এরপরে চলে আসছি এলপিজি পেট এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস পেট্রোল হাইড্রোজেনের মধ্যে তাপন মূল্য কার বেশি হবে তাপন মূল্যটা বেশি হবে হাইড্রোজেনের ক্ষেত্রে ঠিক আছে আর তাপন মূল্য কাকে বলে এটাও কিন্তু তোমরা দেখে রাখবে এরপর পঁচিশের দাগের তোমার আয়তন বনাম টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার লেখচিত্র এটা কিন্তু চার্লসের সূত্র অনুযায়ী হয়েছে তো ভি আর উপরের অংশে দিলাম আমরা টি ঠিক আছে তো ফলে এদের যে রেখচিত্রটি হবে ঠিক এই রকম আর এইখানে যে উষ্ণতাটি হবে সরি এটা একটু একটু মিস্টেক হলো বলে দিচ্ছি তোমাকে এই যে তোমার এই উপাংশটি রয়েছে এক্স উপাংশ সেটাকে আমরা টি ধরবো আর এটাকে আমরা ভি ধরব ফলে এইখানে যে বিন্দুটি আসবে সেটা কিন্তু মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি ক্লিয়ার পরম শূন্য উষ্ণতা এই উষ্ণতায় কিন্তু গ্যাস আর গ্যাস থাকবে না তরলে পরিণত হয়ে যাবে এরপর দেখো ছাব্বিশ ফটোগ্রাফি ক্যামেরাতে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে প্রতিবিম্বের প্রকৃতি হয় সদ এবং অবশীর্ষ তারপর দেখো আলোর বর্ণ নির্ভর করে কম্পাঙ্কের ওপর সত্য না মিথ্যে এটা মিথ্যে হবে তারপর আঠাশের দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো আঠাশের দাগের প্রশ্ন প্রতিসরণের ক্ষেত্রে চুতির মান সর্বনিম্ন হয় তখন আপাতন কোণের মান কত হবে আপাতন কোণের মান কিন্তু তখন শূন্য হবে উনত্রিশ অবতল দর্পণে কোনো বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্বের আকার কীরূপ হয় প্রতিবিম্বের আকার হবে সমান এবং সদ ও অবশীর্ষ এরপর তিরিশের দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো কোনো কোষের তড়িৎচালক বলের মান ছয় ভোল্ট বলতে কি বোঝায় দেখো একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল ছয় ভোল্ট বলতে বোঝায় এক কুলম আধানকে তড়িৎ কোষের মধ্য দিয়ে নিম্ন বিভব বিন্দু থেকে উচ্চ বিভব বিন্দুতে সরাতে ছয় জুল কার্য করা হয় একে বলা হয় কোষের তরিতালক বল তাহলে অর্থাৎ আমরা বলে দিতে পারি এক জুল সমান এক কুলম ইন্টু এক ভোল্ট যেটা হচ্ছে এখানে তোমাদের উত্তর ঠিক আছে তো এইভাবেই কিন্তু তোমরা প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে খাতায় লিখে নেবে তাতে তোমাদেরই সুবিধা হবে ক্লিয়ার একত্রিশের দেখো বারো ভোল্ট বিভব পার্থক্যে দুই কুলাম আধান পাঠালে কৃতকার্য কত হবে তো কৃতকার্য সমান আমরা কি জানি বিভব প্রভেদ গুণিত কুলাম তাই না আধান তাহলে এখানে বিভব প্রভেদ বারো এবং তোমার কুলম হচ্ছে দুই কুলম ফলে চব্বিশ জুল আমাদের উত্তর আসছে অর্থাৎ কৃতকার্য হবে চব্বিশ জুন এরপরে দেখো বত্রিশ বৈদ্যুতিক মটরের শক্তি বৃদ্ধির দুটি উপায় কি বৈদ্যুতিক মটরের শক্তি বৃদ্ধি করা যায় চুম্বক শক্তির বৃদ্ধি করে এবং অ্যামেচারের কুণ্ডলির পাক সংখ্যা যদি বাড়ায় সেই ক্ষেত্রেও কিন্তু বৈদ্যুতিক মটরের শক্তি বৃদ্ধি হয় এরপরই তেত্রিশের যে প্রশ্নটি রয়েছে দেখো শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী তড়িৎ চুম্বকীয় আবেশের ড্যাশ সূত্রে পাওয়া যায় শূন্যস্থান পূরণ এখানে লেঞ্জের সূত্র থেকে পাওয়া যায় ক্লিয়ার তারপর চৌত্রিশে দেখো একটি আয়নীয় যোগের নাম লেখো যা জলে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনের জলে কিন্তু অদ্রাব্য যার সংকেত হচ্ছে সিএসিও থ্রি এরপরে আসছি পঁয়ত্রিশ অ্যাসিটিলিন অনুতে সমযোজী বন্ধনের সংখ্যা কত হবে এখানে সমযোজী বন্ধনের সংখ্যা পাঁচটি তো অ্যাসিডিল অণু সংকেতটা তোমরা দেখে নাও এখানে সমযোজী বন্ধন কার্বন কার্বন তিনটি আর প্রত্যেকটি কার্বন প্রত্যেকটি হাইড্রোজেনের সাথে একটি করে মোট পাঁচটি ওকে এরপর দেখো লুইস ডট এর সাহায্যে জলের গঠন দেখাও তো জলের অণুতে উপস্থিত যে অক্সিজেন পরমাণু তার বহিষ্ণতম কক্ষপথে রয়েছে মোট ছটি ইলেকট্রন এবং হাইড্রোজেন প্রত্যেকটি হাইড্রোজেনে একটি করে রয়েছে ফলে প্রত্যেকটি হাইড্রোজেন একটি করে দিয়ে এবং অক্সিজেনের একটি করে ইলেকট্রন নিয়ে তারা কিন্তু সমযোজী বন্ধন গঠন করছে দুটি ফলে এদের স্ট্রাকচারটি এই হবে এইভাবেই কিন্তু তোমরা দেখবে আর হাইড্রোজেনের ক্ষেত্রে দৈত সূত্র পূর্তি ঘটে আর অক্সিজেনের ক্ষেত্রে এখানে অষ্টক সূত্রে পূর্তি ঘটে ওকে ফলে দুজনই পরমাণুই হচ্ছে স্টেবিল হয়ে যায় এরপর দেখো সাইত্রিশের যে প্রশ্নটি রয়েছে শূন্যস্থান পূরণ করো ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে ড্যাশ এখানে উষ্ণতা হ্রাস পায় আটত্রিশ বায়ুমণ্ডল ওজন গ্যাসের ঘনত্ব কোন এককের সাহায্যে মাপা হয় ওজন গ্যাসের ঘনত্ব ডফসন এককে কিন্তু মাপা হয় ভালো করে লক্ষ্য রাখবে অতি রশ্মির প্রভাবে সিএফসি ক্লোরোফ্লো কার্বন সিএফসি পুরো নাম কি ক্লোরোফ্লো কার্বন বিয়োজিত হয়ে কোন মোল উৎপন্ন করে এখানে ক্লোরিন মৌল উৎপন্ন করে এরপর আসি বয়লের সূত্রে পিভি লেখচিত্রটির প্রকৃতি কীরূপ হবে সম পরাবৃত্ত প্রকৃতির হবে যদি লেখচিত্রটা আমরা এখানে আঁকার চেষ্টা করি তাহলে লেখাচিত্রটি রকম হবে এই রকম ঠিক আছে এখানে ভি এখানে পি বা এখানে পি এখানে ভি করে দেবে ঠিক আছে অল্টারনেট করা যায় সমস্যা নেই এরপর দেখো একচল্লিশ উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তিন গুণ করলে তার আয়তন কত হবে তিন গুণ করলে আয়তন কিন্তু একের তিন অংশ একে তিন গুণ হবে ঠিক আছে স্থির চাপে স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তিন গুণ করলে আয়তন কত হবে স্থির উষ্ণতা এখানে টি এবং এম স্থির তাহলে পি ভার্সাস ওয়ান বাই ভি আমরা বয়লের সূত্র অনুসারে পাই তাহলে এখানে চাপ যদি তিনগুণ করি চাপ তিন গুণ যদি হয় তাহলে ভি কত হবে একের তিন হবে তাই না তাহলে একের তিন গুণ হবে ক্লিয়ার আশা করি বুঝাতে পারলাম বিয়াল্লিশ দেখো বিবৃতিটি সত্য না মিথ্যে লেখো শুষ্ক বায়ু এবং আর্দ্র বায়ু অপেক্ষা ভারী এটা সত্য না মিথ্যে এটা হয়ে যাবে সত্য তেচল্লিশ শূন্য মাধ্যমে পরম প্রতি মান কত হবে এক অপেক্ষা বেশি হবে ওয়ান গ্রেটার দেন ঠিক আছে সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দুর দূরত্ব কত হয় নিকট নিকটবিন্দুর দূরত্ব হবে পঁচিশ সেন্টিমিটার পঁয়তাল্লিশের যে প্রশ্নটি রয়েছে দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি হবে এখানে সবচেয়ে বেশি হবে বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে বিক্ষেপণ থেকে বেশি গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় অবতল দর্পণ ব্যবহার করা হয় এরপর দেখো সাতচল্লিশের তড়িৎ বর্তনীতে প্রবাহ মাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করব অ্যাম মিটার তারপর দেখো দশ ওহম রোধের দুই প্রান্তে পাঁচ ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে প্রবাহ মাত্রা দুই অ্যাম্পায়ার হয় এটা মিথ্যে এটা হয়ে যাবে মিথ্যে দেখো আমরা যে সম্পর্কটি দেখেছি এখানে আমাদের ভি সমান দেওয়া আছে পাঁচ ভোল্ট এবং আর সমান দেওয়া আছে দশ ও হোম আর এখানে প্রবাহমাত্রা আয় সমান দেওয়া আছে টু এমপিআর ঠিক আছে এবার আয় সমান ভি আর এটা তো আমরা জানি এ সরি আয় সমান ভিভান তোমার ভি সমান আর ভি সমান আই আর ঠিক আছে ভি সমান আর তাহলে এখানে বিভব প্রভেদ হচ্ছে পাঁচ ঠিক আছে পাঁচ ভোল্ট আর এখানে আই আর আই বলতে এখানে দুই অ্যাম্পায়ার আর আর বলতে দশ অর্থাৎ এই সাইড থেকে এই অংশে আসছে আমাদের কুড়ি আর এখানে ভোল্ট দেওয়া আছে পাঁচ তাহলে কি ঠিক হবে ঠিক হবে না এটা মিথ্যে হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো ঊনপঞ্চাশের যে প্রশ্নটি রয়েছে এক আধানকে এক ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে কৃত কার্য হবে এক চুল অর্থাৎ জুলের সংজ্ঞাটাই আমাদের এখানে দেওয়া আছে এরপর পঞ্চাশের দাগে চারটি প্রশ্ন আছে বামস্তম্ভ ডানস্তম্ভ কেবল উত্তরটা আমরা করে দিলাম এখানে দেখে নাও যেমন দেখো যদি একটি সন্ধিগত মৌল বলে সেই ক্ষেত্রে হয়ে যাবে নিকেল তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতু অ্যালুমিনিয়াম এবং সতেরো নম্বর গ্রুপের মৌল তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি ফ্লোরিন এবং শেষের যে প্রশ্নটি রয়েছে দেখো দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী দুই অপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল বেরিয়াম তো এই ছিল তোমাদের আজকের ক্লাস যদি তোমাদের ক্লাসটি খুবই ভালো লাগে বা ভালো লাগে বা দরকার হয় এই রকম ক্লাস অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা শেষ পর্যন্ত দেখছো না শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিন্তু উপকৃত হবে না দেখো 10 মিনিট বা পাঁচ মিনিট দেখে নিলে এটা কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাবে তোমাদের উপকারে আসবে তোমাদের কিন্তু ক্ষতি হবে না ওকে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ